নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মণিপুরে শান্তি চেয়ে শিলচরে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ, সোনাইয়ে শান্তি মিছিল। ডিএসএর গেরুয়াকরণের চেষ্টা চলছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের বয়কট করার আহ্বান। ফের শিলচর আইজল জাতীয় সড়কে দুর্ঘটনা, ওয়াগনারের ধাক্কায় নিহত এক ব্যক্তি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে সরব হল বিশ্ব হিন্দু পরিষদের শিলচর শাখা। সোমবার পরিষদের উদ্যোগে শিলচরে বিক্ষোভ প্রদর্শন ও জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র পাঠানো হয়। এদিন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা প্রথমে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন, পরে মিছিল করে জেলা শাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন মিঠুন নাথ, আশিস দত্ত, অপুচন্দ্র দে, বিপ্লব দাস, চিরঞ্জিৎ সিংহ, সুশীন দাস প্রমুখ। আজ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মহামহিম রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। মেমোরেন্ডাম দেওয়ার মূল উদ্দেশ্য হল বিগত কয়েক মাস ধরে মণিপুরে যেভাবে হিংসা হচ্ছে, যেভাবে হাজার হাজার লোকদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার যাতে শান্তি আসে এবং শান্তির জন্য আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করে রাষ্ট্রপতিকে আমরা আমাদের ডিমান্ড রেখেছি যে অতিসত্ব মণিপুরে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উনি কঠোর পদক্ষেপ নিন। আমরা দেখেছি বিগত দু তিন মাসে মণিপুরে প্রায় 127 জন লোককে হত্যা করা হয়েছে এবং প্রায় 9000 লোকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওখানে যারা উগ্রপন্থী আছে, উগ্রপন্থীরা ওপেন বন্দুক নিয়ে ওরা আক্রমণ করছে সবার উপরে, বিশেষ করে মৈথাই সম্প্রদায়ের, মণিপুরী সম্প্রদায়ের লোকেদের উপর আক্রমণ করছে এবং 50,000-এরও অধিক লোক রিলিফ ক্যাম্পে ওরা বসবাস করছে। আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি এবং মহামহিম রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা এটুকু আবেদন রাখছি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যে অতিসত্ত্বে যাতে মণিপুরে শান্তি শৃঙ্খলা আবার পুনরায় আসে, তার জন্য আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে আজকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মেমোরেন্ডাম আমরা দিলাম। এদিকে সোমবার সোনাই এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এক শান্তি মিছিল বের করা হয় এবং মিছিলটি সোনাইয়ের আদর্শ চক্র আধিকারিকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংস্থার তরফে সোনাই চক্র আধিকারিক মারিয়া তানিম মারফত একটি স্মারকপত্র রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করে অনতিবিলম্বে মণিপুরে স্থায়ীভাবে শান্তি ফিরিয়ে আনা সহ জনজীবন স্বাভাবিক করে তোলার দাবি জানানো হয়। এদিন সোনাই রাজস্ব চক্র আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সেবা প্রমুখ গোপাল ভট্টাচার্য, বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাস, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সহসভানেত্রী চম্পা দাস, সহসম্পাদক সন্তোষ দেব, সোনাই প্রখণ্ড সভাপতি রধীশ দাস প্রমুখ। আমরা সোনাই এই সার্কেল অফিসে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে গত প্রায় আজকে নিয়ে 45 দিন হবে যে জাতি দাঙ্গা চলছে, সেইটার ব্যাপারে আমরা একটা শান্তি মিছিল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি এই সার্কেল অফিসে এবং মহামান্য আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিচ্ছি। কারণ মণিপুরে যে গত 3 মে থেকে অদ্যাবধি যে জাতি দাঙ্গা চলছে, ঘর বাড়ি জ্বলছে, মানুষ মরছে, লুটতরাজ হচ্ছে, মানুষের জীবন বিভীষিকাময় হয়েছে, জঙ্গলে পড়ে আছে অনেক ডেড বডি শনাক্ত হয়নি, এই যে অবস্থা, এই অবস্থার যাতে অচিরেই সমাধান সূত্র বের হয় তার জন্য আমরা মণিপুর সরকার, ভারত সরকার, লোকাল প্রশাসন, সামরিক বাহিনী সবার কাছে আমরা আহ্বান করছি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যেন তাদের অ্যাকশন প্ল্যান এমনভাবে তৈরি করুন যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে জাতি দাঙ্গা যেটা চলছে ভারতীয়দের মধ্যে, সেই জাতি দাঙ্গা যাতে অচিরেই বন্ধ হয় এবং তার একটা স্থায়ী সমাধান হয় এবং যাতে আবারও করে এটার পুনর কিছু হয়, আবার দাঙ্গা বেঁধে যায় সেটার থেকে যাতে বিরত রাখা যায়
এমন একটা পরিস্থিতি অনুকূলে আনা। কাছাড় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ নির্বাচন আসন্ন, একে লক্ষ্য রেখে স্থানীয় সাংসদ বিধায়ক সহ বিজেপির নেতারা ডিএসএর কর্তৃত্ব নিজেদের অধীনে রাখার চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, জাতীয় ব্যায়াম বিদ্যালয় এই উপত্যকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং সারা ভারতে চ্যাম্পিয়ন পঙ্কজ পুরকায়স্থ তথা আসাম চ্যাম্পিয়ন ভাস্কর দত্ত এই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ডিএসএর সদস্য পদে বৃত ছিলেন, কিন্তু সম্প্রতি শিলচরের সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই প্রতিষ্ঠান থেকে ডিএসএ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। প্রদীপবাবুর প্রশ্ন, ডিএসএ নিয়ে তাদের এত আগ্রহ কেন? একইভাবে ইটকলা অ্যাথলেটিক ক্লাব, যার এক বছর সভাপতি পদে তিনি নিজে বৃত ছিলেন, সেখান থেকেও বিজেপির নেতাদের সদস্য পদ দেওয়া হয়েছে। প্রদীপবাবুর বক্তব্য, এভাবে ডিএসএ গেরুয়াকরণের যে নগ্ন প্রচেষ্টা চলছে এর পেছনে ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন নয়, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করাই মূল বিষয়। কারণ যাদের এভাবে সদস্যপদ দেওয়া হয়েছে তাদের খেলাধুলার সাথে কোনো সম্পর্ক নেই। এসব নেতারা কতটা এ ব্যাপারে সময় দিতে পারবেন তাতেও প্রশ্নচিহ্ন রয়েছে। তিনি বলেন, শিলচরের প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেব নিজে হকি ও টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন, ছিলেন আন্তর্জাতিক রেফারিও। একক প্রচেষ্টায় তিনি আসামের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম তৈরি করেছিলেন, ফ্ল্যাডলাইটের ব্যবস্থা করেছিলেন, কিন্তু ডিএসএর অভ্যন্তরীণ ব্যাপারে তিনি কখনো নাক গলাননি। প্রদীপবাবু আরো বলেন, তিনি নিজেও ফুটবল পাগল এবং তাকে সম্মান জানিয়ে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে, কিন্তু তিনিও কখনো ডিএসএর অভ্যন্তরীণ ব্যাপারে যুক্ত হননি, কারণ এত সময় তার নেই। সময় দিতে পারবেন না বলে রূপম সংস্থার 10 বছর সভাপতি থাকার পরও তিনি এই পদ স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, কারণ প্রত্যেক পদের যথাযোগ্য মর্যাদা দেওয়া আবশ্যক কর্তব্য বলে তিনি মনে করেন। ক্রীড়া প্রশাসনে তাদেরই থাকা উচিত যারা এসবের সাথে যুক্ত। বাবুল হর ও বিজেন্দ্র প্রসাদ সিং এর সুযোগ্য পরিচালনায় বিগত বছরে ডিএসএ যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং ক্রীড়াক্ষেত্রে অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এর আগেও একবার এভাবে জেলা ক্রীড়া সংস্থার গেরুয়াকরণের চেষ্টা হয়েছিল, কিন্তু তাদের প্রতিবাদের জন্য তা বানচাল হয়েছে। এবারেও বিজেপি শিবির থেকে ডিএসএ দখলের মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। আসন্ন ডিএসএ নির্বাচনে একটা গেরুয়া রাজনীতিকরণ করার অপচেষ্টা চলছে। আমি অত্যন্ত দুঃখিত হয়েছি যে গত বছর নির্বাচনেও এই বিজেপি দল তারা ডিএসএটাকে দখল করতে চেয়েছিল, কিন্তু আমরা সেটা প্রতিরোধ করেছি। সন্তোষ মোহন দেব নিজে একজন হকি খেলোয়াড় ছিলেন, ইন্টারন্যাশনাল রেফারি ছিলেন, টেবিল টেনিস খেলতেন, তথাপি ডিএসএর ব্যাপারে কোনো দিন ইন্টারনাল ইন্টারফেয়ারেন্স করেনি। আজকে বিজেপি এই ডিএসএ দখল করার জন্য এত ব্যস্ত কেন? শিলচরের 2,50,000 লোক জলের নিচে, এখন বিধায়ককে এইসব দিয়ে মনোযোগ না দিয়ে তার ডিএসএ দখল করার পরিকল্পনা সমস্ত বিষয়ে ব্যর্থ হওয়ার পর এখন কিভাবে ডিএসএটাকে কব্জা করা যায় সেটার জন্য পরিকল্পনা চলছে। আজকে বাবুল হোড়ের নেতৃত্বে এবং বিজয়েন্দ্র প্রসাদ সিং এর নেতৃত্বে কি সুন্দরভাবে ডিএসএর কাজকর্ম চলছে, খেলাধুলা হচ্ছে, আমরা খবর নেই। তাই আমি সমস্ত ক্লাব, যেসব ক্লাব থেকে মেম্বাররা আজকে নির্বাচিত হয়ে ডিএসএতে ভোট দেওয়ার জন্য আসছেন, তাদের আমি অনুরোধ করব আগামী এই নির্বাচনে আপনারা খেলার সঙ্গে জড়িত যারা তাদেরকেই ভোট দেবেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যারা ডিএসএ দখল করতে চাইছে তাদের আপনারা কোনো রকম সহযোগিতা করবেন। 24 ঘন্টার ভেতরে ফের দুর্ঘটনার কবলে পড়ল শিলচর আইজল জাতীয় সড়ক। রবিবার সন্ধ্যা রাতে মর্মান্তিক দুর্ঘটনার পর সোমবার 7 সকালে ফের এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। এদিন সকালে শিলচর আইজল জাতীয় সড়কের সৈদপুর রহিমের দোকান পয়েন্টে একটি ওয়াগনার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা যায়, শিলচর দিকে আসা ওয়াগনার গাড়িটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক ও বাইকের পিছন সিটে বসে থাকা একজন আরোহী ছিটকে পড়েন। ঘটনাস্থলে প্রাণ হারান পিছন সিটে বসা ব্যক্তি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠান, কিন্তু নিথর দেহ পড়ে থাকে সড়কে। দুর্ঘটনার ঘণ্টা দেড়েক পরও পুলিশ না আসায় ক্ষুব্ধ জনতা অবশেষে সড়ক অবরোধ করতে বাধ্য হন। এদিকে নিহত ব্যক্তি কাজীডোহরের বাসিন্দা সুনামউদ্দিন, বয়স আনুমানিক 45 হবে। মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকেরা গিয়ে তাকে উদ্ধার করেন।
শিলচরের বিধায়ক নৌকায় বসে এবার নতুন রাজনীতি শুরু করছেন বলে মন্তব্য করলেন কাছাড় জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ। বিগত সাত দিন ধরে শহরের ব্যবসায়ীরা কৃত্রিম বন্যা ও জমাজলের জন্য ব্যবসা করতে পারছেন না, ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছেন না। ঠিক সেই সময় কংগ্রেসের কর্মীরা আন্দোলনে মাঠ নেমে প্রতিবাদ করায় এবার শিলচরের বিধায়কের ঘুম ভেঙেছে। তিনি এখন নৌকায় বসে নতুন পদ্ধতিতে রাজনীতি শুরু করেছেন। রণজিৎ আরো বলেন, শীতকালীন সময় রাঙ্গির খালের খনন করার জন্য শিলান্যাস করা হয়েছিল, সঠিকভাবে যদি কাজ তাহলে এই সমস্যায় ভুগতে হতো না শহরের মানুষকে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে জনস্বার্থে কাজ করাতে এবং নোংরা রাজনীতি থেকে বিরত থাকার পরামর্শ দেন জেলা যুব কংগ্রেস সভাপতি। শহর যখন জমাজলে ভরা ছিল তখন আমরা দেখছি যে ফাটক বাজারে ব্যবসায়ী বলুন, শিলচরের জনগণই বলুন, দোকানদার বলুন, ছেলেমেয়েরা যারা স্কুলে কলেজে যে পড়ুয়ারা যারা পড়াশোনা করে তারাও বলুন, তারা সব ধরনের প্রবলেম আসলো। তখন শিলচরের বিধায়ক কোনো জায়গায় যেমন আমরা দেখছি লুকাইয়া আসছিল, আজকে যখন কাছাড় জেলা কংগ্রেসের আন্ডারে আমরা যখন প্রোটেস্ট করছি জমাজল নিয়ে তখন তাইনের ঘুম ভাঙছে। বিধায়কের ঘুম ভাঙার পরে আমরা দেখছি যে বিধায়ক যে নৌকা ভাড়া করিয়া তিনি ব্যস্ত, তিনি ফেসবুকে লাইভ করে, আজকে তিনি এটা না করিয়া তিনি যেন বড় বড় গাড়ি কিনছে মিউনিসিপ্যালিটির আন্ডারে, এটা দিয়ে নালা নর্দমা আমরা দেখছি যে সবদিকে ভরা, কোনো নালা নর্দমা খালি নাই, তাই না? এটা খালি না করিয়া তাই না নৌকা লইয়া তাই না মানে নোংরা রাজনীতি, আমি কইমু যে নোংরা রাজনীতি তাই না ব্যস্ত আজকের ডেটও। যখন আমরা এগুলা জিনিস নিয়ে প্রোটেস্ট করছি তখন এই জনগণের প্রবলেমের কোনো সাড়া না দিয়া কংগ্রেসরে তারা কাউন্টার দিছে যে আমরা 45 বছর আমরা সরকার আসলো, আরে এই 45 বছর তো আমরা সরকার যে আসিল, আজকে যে দীপায়ন চক্রবর্তী যে রাস্তা দিয়ে হাঁটোইন এই রাস্তাও কংগ্রেসের বানানি রাস্তা, আজকে যে আমাদের সাংসদ যে রাজদীপ রায় মহাশয় যে রাস্তা দিয়ে হাঁটোইন এটাও কংগ্রেসের বানানি রাস্তা, আপনারা কী তা করছেন? 7 বছরে আপনারা সরকার এখন পর্যন্ত চলেন, কেন্দ্র সরকারের 9 বছরে সরকার চলেন আপনারা। ফের বহিরাজ্যে করিমগঞ্জের আরেক যুবকের মৃত্যু ঘটল। বদরপুর বিধানসভা কেন্দ্রের চরবোলা ঘোড়ামারা গ্রামে রাজেশ দাস নামের এক যুবকের মৃত্যু ঘটল বেঙ্গালুরুর সূর্যনগরে। পরিবারের আর্থিক অন্তর মেটাতে কর্মসূত্রে বেঙ্গালুরুতে ছিল রাজেশ। গতকাল তার মৃত্যুর খবর আসে, সে নাকি আত্মহত্যা করেছে। তবে তার পরিবারের মানুষের অভিযোগ রাজেশকে খুন করা হয়েছে। এদিকে রাজেশ দাসের মৃত্যুর খবর আসতেই তার পরিবার কান্নায় রোল পড়ে। আত্মহত্যার ঘটনা তারা কোনো মতেই মানতে রাজি নন, কেননা রোজগারের তাগিদে সে বহিরাজ্যে পাড়ি দিয়েছে, আত্মহত্যার জন্য নয়। তার মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ পরিবারের লোকেদের। তাই এই মৃত্যুর সঠিক তদন্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তার পরিবারের সদস্যরা। জানা গেছে টাকার অভাবে রাজেশ দাসের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা সম্ভব হয়নি, তাই বেঙ্গালুরুতেই তার সৎকার করা হয়েছে। কর্ণাটক পুলিশে কইছে যে এটা মানে সুইসাইড, কিন্তু আমার সম্ভবত সুইসাইড না। কালকে সকালে 11:30 দিকে খবর পাইছি, আমার একটা মত বেড়ে গেল, আমার ওরকম রাজেশ মারা গেছে। তারপরে আমি আমার একটা বাইরে ফোন করছি, আমার হয়েছে ওরকম, সেটা হয়েছে আমি তারা কইলাম তো কিরম কিছু হয়েছে, অত রাত্রে ঝগড়া হয়েছে একটু করো, তার রুম রুমের ঘরে থাকতো তার লোক ঝগড়া হয়েছে, তারপরে করতে বাইরে গেছে। তারপর তারা ওই জিগাইছে কইছে এটা সব সময় যখন যায় আবার আইনি তারা সব ঘুমাই দিয়েছে কোনো, তারপরে রাত্রে তো সকালে তো ধরা তারা লাশ হয়েছে। আমার ভাই আজকে বেঙ্গালুরু মারা গেছে, যে হোক ও মারছে, যে আমি কেন আনতে আসলাম কিন্তু ওনার আমার সামর্থ্য নাই, ঠিক আমি আনতে পারছি না, তো ওখানে সবকিছু শেষ করলাম আমি। আর সরকারে ওটাই কইলাম যে আমার একটা ব্যবস্থা করে দেওয়ার লাগিয়া, যাতে আমি বিচার পাই, এটা ন্যায় বিচার পাই, এর লাগে আবেদন করবো। আমার সঙ্গে সরকার আছে হিমন্ত বিশ্ব শর্মা কাছে আবেদন করলাম, নমস্কার যোগাযোগ করে কইলাম যে এটা একটা ব্যবস্থা নেওয়ার লাগিয়া। আর নেক্সটে আমরা আসাম সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধীর 53তম জন্মদিনে করিমগঞ্জে ফলমূল বিতরণ করলেন যুব কংগ্রেসীরা। এদিন যুব কংগ্রেসের জেলা সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে করিমগঞ্জ শহরে ভারত জুড়ে যাত্রার অঙ্গ হিসেবে একটি শোভাযাত্রা বের করার কথা ছিল, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় তা বাতিল করে দিয়েছেন তারা। তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিনে একটি সামাজিক অনুষ্ঠান করা হয়। পরে কংগ্রেসেরা বাজার থেকে কিছু ফলমূল ক্রয় করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ রাস্তার কিছু দুস্থদের মধ্যে বিতরণ করেন। আজকে আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজির জন্মদিন উপলক্ষে আমরা আমাদের করিমগঞ্জ সিভিল হসপিটালে উপস্থিত হয়েছি। করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস, আমাদের জেলা যুব কংগ্রেস নাসির ভাইয়ের নেতৃত্বে আজকে আমাদের যারা হসপিটালে রুগী রয়েছেন তাদেরকে একটু ফলমূল বিতরণ করব, এবং হসপিটালের যে সমস্যাগুলো রয়েছে বর্তমানে এই বৃষ্টির দিন
হসপিটালে কারেন্ট নেই। বর্তমানে বিশেষ করে আমাদের করিমগঞ্জে ইলেকট্রিসিটির অনেক প্রবলেম থাকে এবং এই সময় দুর্যোগের সময় মানুষ হসপিটালে অনেক কষ্ট করতেছেন। তার জন্য আমরা সুপারিনটেন্ডেন্ট এবং জয়েন্ট ডাইরেক্টরের সাথে কথা বলবো যাতে কারেন্ট এবং যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো যাতে ঠিকমতো হয় এবং মানুষের যে পরিকাঠামো যেগুলো আপনার দরকার রয়েছে করিমগঞ্জ হসপিটালে সেগুলো অতিসত্বর যাতে ব্যবস্থা করা হয় এবং বিশেষ করে আমাদের এখানে প্রোগ্রাম শেষ করার পর এটা কলম বিতরণ করা শেষ করার পর আমাদের নাসির ভাই নেতৃত্বে আমরা জেলা আপনার ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করবো যাতে আমাদের করিমগঞ্জে বর্তমানে এই প্রবল বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাঘাট আমাদের আসাম থেকে পুরো আসামে হোক বা বরাকলিতে হোক বিশেষ করে সোনাপুরের যে অবস্থা তার জন্য আমরা জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে একবার ডিসি মহোদয়কে এ ব্যাপারে অবগত করাবো যাতে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। এক মাসের খাদ্য সুরক্ষার চাল আত্মসাতের অভিযোগ উঠল সোনাইর বোয়ালি মঙ্গলপুর সমবায় সমিতির অধীন কচুদরম চতুর্থ খণ্ডে। সোমবারই গ্রামের একাংশ লোক সমবেত হয়ে সাংবাদিকদের জানান তাদের এলাকার ডিলার জামাল উদ্দিন লস্কর জুন মাসের কোনো চাল বন্টন করেননি। বর্তমানে চালের অভাবে তারা দুরবস্থায় দিন কাটাচ্ছেন, এমনকি চালের কার্ডে এন্ট্রি করে এক মাসের চাল গায়েব করা হয়েছে। চাল আত্মসাতের অভিযোগ তুলে এদিন বক্তব্য রাখেন গ্রাহক লতিবুর নেছা বরভুইয়া, শাহানুদ্দিন বরভুইয়া, রাইলা বেগম বরভুইয়া, শ্যামলা বেগম বরভুইয়া, আফজল হোসেন বরভুইয়া, সপূরণ নেছা বরভুইয়া প্রমুখ। চাল কেলেঙ্কারের অভিযোগের তদন্ত করে দেখতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় গ্রুপ সদস্য এবাদুর রহমান লস্কর। এদিকে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ডিলার জামাল উদ্দিন জানান তিনি সময়মতো চাল বন্টন করছেন। মার্চে দুবার বন্টন হওয়ার ফলে গ্রাহকরা না বুঝে মিথ্যা অভিযোগ তুলেছেন বলে জানান তিনি। সমবায় সমিতির অধীনে যুক্তপার্টি সোসাইটির অধীনে আমরা চাল আনা হয় আইনলে আমরা জামালউদ্দিন লস্কর তাইন আমরা চাল আনলেন ডিলার তা নখন আমি 10/5/2023 ইংরেজি টান লেখা মোতাবেক আমি আমার চাউল আনছি আইনলে এখন চাউল খুঁজানির গেলে তাই নখন চাউল জুন মাসও দিলে মে মাসও দিলেছে তখন কি আমরা কইলাম আজ দেড় মাস দুই মাস ফলে দুই মাস হইয়া আর এখনো পর্যন্ত চাউল আমরা পাইলাম না আর আপনি কোন মে মাসও চাউল জুন মাসও দিলেছে নিয়ে কলে তো হইতো না। এরপরে আমরা গরিব গুড়ার মানুষের বেজান কষ্টর একজনের চাউল নাই যো না। এরপরে আমি নিজে তারারে দুয়ে প্রত্যেক দিন তারার একটা খরচ হয় কইয়া তারা পয়সা ফুইলা পয়সা খাটন খাটার বাদে দেখা যায় আমরা ক্যান্ডিডেট ভর্তি তারা ফার্স্ট কেজি তারা 500 গ্রাম তারা খাটিলা মাথা হিচ্ছে খাটে খাটার পরে এর বাদেও আমরা মাটি না স্যাটিলাইজ করে রাখি দিয়ে কেনে ফাড়া ফালা আনে আর আনলে 200 এরকম শোনা যায় খবরের প্রকাশ তারা কুইন্টাল ভর্তি 200 টাকা তারা দেওয়া হয়। এরপরে ফাইলা গিয়া আমরা আমি নিজে তানে কই সাজি ধরো আগুন মাস হলে তুমি এখনো যদি মারি যাতে কোনো অসুবিধা আসো না ঠিক আছে গরিব গুড়া মানুষ এলকু যে ক্রাইসিস সময় মানুষের চাউল না জো নাই আপনারা যে এই যে ভুল করে জুন মাসের যে সময় মানুষের মারার সময় তোমরা 80 টাকা চাউল দিয়েছি তাই না গরিব মানুষের 80 টাকা দিয়ে চাউল খাইছো ওইটা ওখানে যদি ওইয়া থাকে তো আমার প্রতিবাদ হইল আপনারা যদি ওভার লেভেলে যে ডিসি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা এই অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ অব্যাহত শিলচর মেহেরপুর স্থিত আমার স্বজন এনজিও। বিগত 45 সপ্তাহ ধরে প্রতি রবিবার শিলচর শহরের বিভিন্ন জায়গায় ফুটপাতে বসবাসকারী অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন সংস্থার সদস্যরা। এদিন সংস্থার সদস্যরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, আমরা জানি মানব সেবাই ঈশ্বর সেবা, তাই আমাদের এই ছোট্ট প্রয়াস। সবার আশীর্বাদ থাকলে আগামী দিনেও যেন আমরা এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরলাল গোয়ালা, শম্ভু, বিনোদ, রিঙ্কু সহ অন্যান্যরা। আমার স্বজন এনজিও মেহেরপুরে আর আমাদের সামাজিক কাজ আমরা তো প্রত্যেক সপ্তাহ করে যাচ্ছি আর আমাদের বিশিষ্ট কাজ হলো আমরা প্রত্যেক রবিবারে 20-25 জন বা 30 জন সামথিং আমাদের প্রত্যেক মেম্বার একজন একজন করে প্রত্যেক সপ্তাহ এই অসহায় মানুষদেরকে রাস্তার পাশে যে ঘুমাই থাকে তাদেরকে আমরা খানি প্রত্যেক সপ্তাহ রবিবার আমরা দিই। আমরা কোনোদিন ভাবছি না যে 45 সপ্তাহ আমরা যাব। আমরা যখন পুরো আস্তে আস্তে করে দেখি কতক্ষণ আর খানিটা আমরা বাড়াবো আরও আজ তোমরা মধ্যে আমরা যেটা 3 বছর উপলক্ষে আমাদের ক্লাব এনজিও বিশিষ্ট সমাজসেবী শিল্পী সবাইকে আমরা সম্মান করেছি কিছুদিন আগে আর আমাদের এখন মেন উদ্দেশ্য কয়েকটা আছে মেয়েরার জন্য সেলাই শিখানি, বিউটি পার্লার বহুত কিছু আরও আছে, বাচ্চারা পড়াশোনার জন্য খাতা কলম বিভিন্ন সময় আমরা সমাজের কাজ করে যাবো।
কেন্দ্রে বিজেপি সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী মহা জনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে সোমবার বিজেপির ধলাই ভিত্তিক সংযুক্ত মর্চা সম্মেলন পালংঘাট মণ্ডলের দারমিবাজার মার্কেট শেডে অনুষ্ঠিত হয়েছে। বিজেপির জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথের পৌরোহিত্যে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি বিজেপির সাংগঠনিক দিক ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, কেন্দ্রীয় কমিটির সদস্য রূপম সাহা, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মি। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য সুবোধ রঞ্জন দাস, বিভাস রঞ্জন দেব, পালংঘাট এপি সভাপতি অভিজিৎ মাঝি, নরসিংপুর এপি সভানেত্রী পম্পীনাথ চৌধুরী, সঞ্জয় কৈরি, হিমাদ্রি দে প্রমুখ। এদিনের সম্মেলন শেষে বিজেপির পালংঘাট মণ্ডলের পক্ষ থেকে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। মাইনরিটি মোর্চার মাইনরিটির জন্য ভাবতে হবে, কৃষক মোর্চার কৃষকের জন্য ভাবতে হবে, এসসি মোর্চার এসসির জন্য ভাবতে হবে, যুব মোর্চার যুবাদের জন্য ভাবতে হবে। আর এই ভাবনায় কোন জায়গায় আমাদের একটু গ্যাপ আছে এটা ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমরা নিজের জন্য দল করি না, আমরা রাষ্ট্রের জন্য দল করি, রাষ্ট্রের জন্য দল করি। আর যদি এই দলের মাধ্যমে রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে পারি, বৈভব চালু করতে পারি, তাহলে আমার ব্যক্তিরও নাম। আজকের দিনে এখানে অনেক হয়তো বসে আছে যারা দল করেছিলেন, দল করেছিলেন বলেই আপনার সন্তানরা এই কদিন আগে যে চাকরি হয়েছে তার মধ্যে কেউ না কেউ পেয়ে, একজন দুজন হলে পেয়েছেন, পাঁচজন হলে পেয়েছেন, এক টাকা খরচা হয়নি। মানে যুবার তো কাজ হয়েছে, যুবার কাজ হয়েছে। যুব মোর্চা সব জায়গায় যেখানে দুর্নীতি থাকবে ওইখানে তার প্রতিবাদ, তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানে দুর্নীতি চলছে, দুর্নীতিকে আপনারা এই নিয়োগ ক্ষেত্রে আপনারা সরিয়ে দিতে পেরেছিলেন বলে আজকের দিনে আসামের শুধু 1 লক্ষ মানুষ 2 বছরের মধ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। আজ শিলচর টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত জিতেন্দ্র চন্দ্র দাশগুপ্তের 111তম জন্মদিন টাউন ক্লাবে পালন করা হয়। এ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী সর্বপ্রথমে ক্লাবের পতাকা উত্তোলন করেন। এরপর ক্লাবের সদস্যরা একে একে ক্লাবে স্থাপিত জিতেন্দ্র চন্দ্র দাশগুপ্তের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর ক্লাব সভাপতি দিলীপ নন্দী অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। বক্তব্যের পরই ক্লাব প্রাঙ্গণে টাউন ক্লাবের সদস্যরা কেক কেটে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিতেন্দ্র চন্দ্র দাশগুপ্তের জন্মদিন পালন করেন। আমাদের প্রতিষ্ঠাতা 111তম জন্ম, আমরা তাকে সত্যভাবে প্রণাম জানাই এবং ওনার যে আদর্শ নীতি এবং কর্মকুশলতা সেটা আমাদের অনুপ্রাণিত করুক এবং ওনার আদর্শ যাতে আমরা ফলো করতে পারি সেটা আমরা চেষ্টা করব। টাউন ক্লাবের প্রত্যেক সদস্যকে আমি অনুরোধ জানাচ্ছি যে বাসুদার নীতি আদর্শ এবং ত্যাগ সেটা অনুসরণ করে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য, যাতে আমরা এই প্রভাত প্রতিম ব্যক্তিত্বের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারি এবং তাও ওনার গৃহীত নীতি আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি সেই জন্য সচেষ্ট হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। জয় হিন্দ টাউন ক্লাব, জয় হিন্দ, জয় হিন্দ শিলচরপুর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মণিপুরে শান্তি চেয়ে শিলচরে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ, সোনাইয়ে শান্তি মিছিল। ডিএসএর গেরুয়াকরণের চেষ্টা চলছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের বয়কট করার আহ্বান। ফের শিলচর আইজল জাতীয় সড়কে দুর্ঘটনা, ওয়াগনারের ধাক্কায় নিহত এক ব্যক্তি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।